দেশের পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারই সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পুলিশের গতিশীলতা ত্রিমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে নানা আধুনিক সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স আয়োজিত পুলিশ সপ্তাহ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসকেলিটনের রিপোর্ট। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে, এই প্রতিবাদকে সামনে রেখে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। ১১৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়। আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে আরও আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশকে দক্ষ, চৌকস ও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আমরা উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুলিশকে একটি দক্ষ, চৌকস বাহিনী হিসেবে, স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাই। অর্থনৈতিকভাবে যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা যেমন নিয়েছি, পুলিশের আধুনিকায়নে আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। জঙ্গি সন্ত্রাস বিভিন্ন অপরাধ দমনে পুলিশ কাজ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, পুলিশ বাহিনী জনগণের সেবক হিসেবে কাজ করছে, জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি। পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই। জঙ্গি সন্ত্রাস মাদক চোরাচালানি বা মানুষ পাচার শিশু পাচার এর বিরুদ্ধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই জামাত বিএনপি শিবিররা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না, কিন্তু এই ধরনের ঘটনাও বাংলাদেশে ঘটেছে। জনগণের আস্থা অর্জন করা এটা যে কোনো বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা করে যাচ্ছেন। কোনো প্রতিবন্ধকতা যেন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সেদিকে সজাগ থাকতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ কখনো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে না। কোনো প্রতিবন্ধকতা যেন আমাদের এই অগ্রযাত্রা বাধা দিতে না পারে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পরে পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমি পুলিশ সপ্তাহ 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।